Hello everyone, welcome to our SPM English class and today's topic we are going to see rise and arise. Rise means otha, arise means otha. So, otha bollei amra ki rise by rise boshabo. Na, rise ebong arise nidrishto jaygay boshate gele amader ei topic ta jante hobe. Kothay kokhon keno amra othar ingraji rise ebong kothay amra arise likhbo. Okay, let's continue. Look at the board, amra likhe rekhechi rise and arise. Rise মানে ওঠা, arise মানে ওঠা। এখানে একটা আমি stick রেখেছি। Lower এটা হলো নিচু, এটা হলো higher, উঁচু। আমরা এবারে দেখে নেব এই rise মানে এবং arise মানে ওঠা। দেখো, lower মানে নিচ, higher মানে উঁচু। আমরা যখন lower level থেকে higher level এ ওঠা, অর্থাৎ নিচ থেকে উপরে ওঠা, এই ওঠা বলতে গেলে আমরা বলবো rise। যেমন আমরা এখান থেকে উঠছি। এই লোয়ার থেকে হায়ারে ওঠাকে আমরা বলবো রাইজ ওকে যেটা বলে ওঠা এবারে আমরা এই ওঠাটা কেন রাইজ বলবো আর এই ওঠার ক্ষেত্রে কি সেটা তো অবশ্যই বলবো তার আগে আমরা বলে নি রাইজ মানে ওঠা কোনো কিছু করা ওঠা কোনো কিছু করা করা বললেই আমরা জানি ভার আর এই রাইজটাকে আমরা অনেক সময় নাউনও ধরি তবে আমি ভারটাই এক্সপ্লেইন করছি দেখো যে কোন মেন ভার্ব যে কোন ভার্বের আমরা সবাই জানি তিনটে করে ফর্ম হয় একটা হলো v1 একটা v2 আর একটা v3 অর্থাৎ প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল তাহলে চলো আমরা আগে লিখে রাখি এই রাইজ এর তিনটে ফর্ম রাইজ রোজ থার্ড ফর্ম হলো রাইজেন রাইজ রোজ রাইজেন এখানে দেখো লোয়ার থেকে হায়ারে ওঠা তাহলে কি ধরনের জিনিস আর কি কি নিচ থেকে উপরে উঠলে এই ওঠার ইংরেজি আমরা রাইজ বলবো এটা আমরা লিখবো দেখো আমি দুটো পয়েন্ট এখানে লিখে রাখছি একটা হলো অবজেক্ট অবজেক্ট মানে কোনো কিছু জিনিস আর একটা হলো চেঞ্জ CHANGE চেঞ্জ ইন সোশ্যাল পজিশন মানে সামাজিক ভাবে পরিবর্তন আমরা অবশ্যই এক্সপ্লেইন করব एग्जांपल দিয়ে তার আগে জেনে নাও রাইজ মানে ওঠা ওঠা ইংরেজিতে যখন কোনো জিনিস যখন নিচ থেকে উপরে উঠবে বা সামাজিক ভাবে যখন নিচ থেকে উপরে কে উঠবে তখন হবে রাইজ আমি একেবারে প্রাইমারি লেভেল থেকে সেই 3 নম্বর ভার্বের থার্ড ফর্ম এখান থেকে একেবারে ধীরে ধীরে মেইন টপিকে আমরা প্রবেশ করছি দেখো এর মানে হলো CONCRETE কংক্রিট কংক্রিট মানে কোন জিনিস সেটা বস্তু হতে পারে বা সামাজিক লেভেল থেকে যখন উঁচু লেভেলে ওঠা এই ওঠার জন্য আমরা বলবো রাইজ চলো কয়েকটা एग्जांपल আমি লিখে দিই एग्जांपल দিলে আরো ক্লিয়ার হবে আর খাতাতে তোমরা নোট করে নেবে সো লেটস কন্টিনিউ লুক এট দা বোর্ড আমি কিছু সেন্টেন্স রেখেছি আরো ক্লিয়ার হওয়ার জন্য ফার্স্ট সেন্টেন্সটা দেখো দা সান রাইজেস ইন দা ইস্ট সূর্য পূর্ব দিকে ওঠে এই যে রাইজেস আমি এখানে সার্কেল করে দিলাম রাইজেস দেখো ওঠার ইংরেজি আমি রাইজ দিয়েছি তাহলে এখানে অবজেক্ট সানটা অবজেক্ট আগেই বলেছি কোন অবজেক্ট কিংবা সামাজিক স্ট্যাটাস যখন নিচ থেকে উপরে উঠবে তখন আমরা বলবো রাইজ ওঠার ইংরেজি দা মুন রোজ ইন দা মিডল অফ দা স্কাই দেখো রোজ আমরা রাইজ এটা ফার্স্ট ফর্ম রেখেছিলাম চিরন্তন সত্য হলে আমরা ভার্বের ফার্স্ট ফর্ম সব সময় রাখি আর চাঁদ রোজ দেখো পাস্ট ফর্ম আছে দা মুন রোজ ইন দা মিডল অফ দা স্কাই আকাশের মাঝখানে চাঁদ উঠেছিল তাহলে চাঁদ ওঠা চাঁদ এটা একটা অবজেক্ট সেই জন্য আমরা ওঠার ইংরেজি এই রাইজ বা রোজ রাখবো আর এখানে দেখো আগেই বলেছি কংক্রিট কোনো কংক্রিট কিছু হলে যেমন অবজেক্ট আমরা ওঠার ইংরেজি রাইজ নেক্সট দেখো দা বাবলস অফ ওয়াটার জলের বুদবুদ গুলো হ্যাভ রাইজেন এখানে দেখো রাইজের থার্ড ফর্ম রেখেছি তাহলে আমরা এগুলো টেন্স অনুযায়ী হয়েছে টেন্স যদি শিখতে চাও আমার প্লেলিস্টে চলে যাও টেন্স প্রচুর রয়েছে অনেক ভিডিও ওয়াটারের বুদবুদ গুলো উঠে এসেছে ওঠা ওঠা ইংরেজি রাইজ তাহলে উঠে এসেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ওই জন্য আমরা থার্ড ফর্ম দিয়েছি হ্যাভ এর পরে কিন্তু আমরা ওঠার ইংরেজি দেখো রাইজ রেখেছি আর এখানে জলের বুদবুদ ওকে তারপরে দেখো মজার হি ওয়াজ এ ক্লার্ক
সে একটা ক্লার্ক ছিল আফটার দা ডেথ অফ ওনার মালিকের মৃত্যুর পরে হি হ্যাজ রাইজেন দেখো রাইজ আমরা রেখেছি ওঠা হি হ্যাজ রাইজেন টু দা পোস্ট অফ অফিসার মালিকের মৃত্যুর পরে যে ক্লার্ক ছিল সেই ক্লার্ক অফিসার হয়ে গেল তাহলে একটা মানুষ ক্লার্ক থেকে অফিসার পদে হয়ে যাচ্ছে অর্থাৎ লয়ার থেকে আপারে চলে যাচ্ছে তখন আমরা এই উঠে ওঠাকে বলবো রাইজ তাহলে এখানে প্রমাণ তোমরা পেলে অবজেক্ট কোন জিনিস যখন নিচ থেকে ওপরে উঠবে লয়ার থেকে হায়ারে ওঠার ইংরাজি রাইজ এছাড়াও সোশ্যাল স্ট্যাটাস কারণ সোশ্যাল স্ট্যাটাস যদি চেঞ্জ হয় লয়ার থেকে হায়ারে চেঞ্জ হলো তখন আমরা এই ওঠার ইংরাজি বলবো রাইজ রাইজ আরেকটা ব্যাপারে হয় তোমরা এটা নোট করে নাও আমরা গেট আপ ফ্রম লেইং অর্থাৎ শুয়ে থেকে যদি কেউ শুয়ে থেকে ওঠাকে আমরা কিন্তু ওইটা বলবো অর সিটিং মানে কেউ বসে গেট আপ ফ্রম লেইং অর সিটিং কেউ শুয়ে আছে ধরো শুয়ে আছে সে বিছানা থেকে উঠে বসলো এই ওঠাকে আমরা বলবো রাইজ আবার কেউ বসে আছে বসে থেকে উঠে দাঁড়ালো এই যে ওঠা এটাও আমরা বলবো রাইজ লুক অ্যাট দ্য বোর্ড আমি দুটো সেন্টেন্স রেখেছি হি রোজ ফ্রম দ্য বেড বিছানা থেকে সে উঠলো তার মানে কেউ বিছানা থেকে শুয়েছিল সেখান থেকে সে উঠলো এই ওঠাকে আমরা বলবো ওই রাইজ আর এটা পাস্ট টেন্সে রেখেছি রোজ ওই জন্য হোয়েন আই এন্টার দ্য ক্লাস যখন আমি ক্লাসে প্রবেশ করি দ্য স্টুডেন্টস রাইজ ছেলেরা ওঠে ফ্রম দ্য ব্যাচ বেঞ্চ থেকে ছেলেরা উঠে দাঁড়ায় মানে ওঠা বেঞ্চে বসেছিল সেখান থেকে উঠে দাঁড়ায় বা ওঠে যখন আমি ক্লাসে প্রবেশ করি এই ওঠাকে আমরা বলবো রাইজ তাহলে রাইজ আমরা কখন বলবো কোনো অবজেক্ট যদি কোথাও নিচ থেকে ওপরে ওঠে বা সোশ্যাল স্ট্যাটাস যদি কারো লয়ার থেকে হায়ারে ওঠে এই ওঠার ইংরাজি আমরা বলবো রাইজ এছাড়া কেউ শুয়ে থেকে ওঠা বা বসে থেকে ওঠা এই ওঠাকে আমরা বলবো রাইজ এবারে আমরা দেখবো অ্যারাইজটা কি ওকে লুক অ্যাট দ্য বোর্ড অ্যারাইজ মানে ওঠা তিনটে সেন্টেন্স আমরা পড়লে অ্যারাইজ এর মিনিংটা ক্লিয়ার হবে আওয়ার ওপিনিয়ন্স অ্যারাইজ ইন দ্য মিটিং মিটিংয়ে আমাদের মতামত ওঠে তাহলে এখানে ওঠে দিয়েছি অ্যারাইজ এখানে এতক্ষণ আমরা রাইজ করছিলাম এবারে ওঠার ইংরাজি দিয়েছি অ্যারাইজ কি ওঠে ওপিনিয়ন ওঠে মতামত খেয়াল করে রাখো দ্য প্রবলেম মে অ্যারাইজ সমস্যাটা উঠতে পারে তাহলে এখানে দেখো অ্যারাইজ ওঠার ইংরাজি আমরা অ্যারাইজ রাইজ কিন্তু দিইনি তাহলে কি উঠতে পারে প্রবলেম এখানে মতামত এখানে প্রবলেম আরো একটা দেখো মেনি কজেস হ্যাভ অ্যারাইজেন এখানে আমরা দিচ্ছি অ্যারাইজেন অ্যারাইজের তিনটে ফর্ম অ্যারাইজ অ্যারোজ অ্যারাইজেন তিনটে ফর্ম আমরা এটা পাস্ট প্রেজেন্ট পারফেক্টে ওই জন্য অ্যারাইজ থার্ড ফর্ম রেখেছি আর এটা হ্যাভ আছে সো কি ওঠে কি উঠেছে কারণ একটা জিনিস লক্ষ্য করো এখানে কি কি উঠেছে একটা জায়গায় মতামত একটা জায়গায় সমস্যা আর একটা জায়গায় কারণ তাহলে এগুলো পড়ে মনে হচ্ছে এই ওপিনিয়ন্স এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন প্রবলেম অ্যাবস্ট্রাক্ট নাউন কজেস অ্যাবস্ট্রাক্ট নাউন তাহলে আমি এখানে লিখে রাখলাম অ্যাবস্ট্রাক্ট নাউন কোন অ্যাবস্ট্রাক্ট নাউন যদি সাবজেক্ট হয় কোন অ্যাবস্ট্রাক্ট নাউন যদি সাবজেক্ট হয় সেই অ্যাবস্ট্রাক্ট নাউন ওঠে বা উঠেছিল বা উঠেছে এই ওঠার কথা বললেই আমরা অ্যারাইজ লিখব কোন অ্যাবস্ট্রাক্ট নাউনের ওঠার কথা বললে আর কংক্রিট অর্থাৎ কোন অবজেক্ট বা সোশ্যাল স্ট্যাটাস নিচ থেকে ওপরে ওঠার কথা বললে আমরা বলবো রাইজ অর্থাৎ এটা স্থান পরিবর্তন বা একটা পজিশন পরিবর্তন হয় এখান থেকে এখানে সূর্য উঠলো বা উঠে ওঠে চাঁদ উঠলো জলের বুদবুদ উঠলো তার মানে নিচ থেকে ওপরে উঠছে আর অ্যারাইজ দেখো অ্যারাইজ কিন্তু এটা স্থান পরিবর্তন নয় এটা সমস্যা সমস্যাটা উঠলো কারণটা উঠে এসেছে মতামত উঠে এসেছে তাহলে এগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন যখন কোথাও ওঠার কথা বলবো
তখন হবে অ্যারাইজ আর অ্যারাইজ এর তিনটে ফর্ম অ্যারাইজ অ্যারোজ অ্যারাইজ এর রাইজ এর রোজ অ্যারাইজ এর রাইজ রোজ রাইজ দেখো এখানে সান রাইজেস তো এখানে কখনো আমরা অ্যারাইজেস এটা দিতে পারবো না কেন দিতে পারবো না সেটা তো আমি বারবার বললাম বুঝতে পারছো সো আজ এই পর্যন্ত নেক্সট টপিক আবার দেখা হবে তোমাদের সাথে আগামীকাল টিল দেন লাইভ ওকে টাটা